তো এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এই যে এই শর্টকাটটা এটাকে চেঞ্জ করা। তখন এখন আমাদের এই পেজে, আমরা কাস্টম পেজে অ্যাকচুয়ালি নিয়ে আসছি সব কিছু। সো কাস্টম পেজে যদি আমরা দেখি যে কাস্টম পেজটা অন করলে আমাদের আপাতত এইটা দেখায়, তো আমরা কাস্টম পেজের স্লাইডারের নিচে ওইটাও নিয়ে আসবো। এটার আমরা শর্টকাট দিয়ে করে ফেলবো আর কি, পরে আমরা একসাথে সব সাজাবো কোথাবো, ডাজেন্ট ম্যাটার। আমরা আগে দেখি ভাই কেমনে করে। ওকে, সো চলেন শর্টকাট দিয়ে এটাকে নিয়ে আসি। সো এটা কোনটা? এটা হচ্ছে গিয়া এইটুই তো, এইটুকুই তো, এটা তো রিপিট হয় না কোথাও। হ্যাঁ, এটা এইটুকুই। সো ঠিক আছে, এখানে কী কী আছে? একটা H2 আছে, একটা H4 আছে, একটা P আছে, আর একটা হচ্ছে বাটন আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই কঠিন কিছু করতে হবে না, আমরা সোজাভাবে করতে পারি। আচ্ছা চলেন আমরা ফাংশন ডট পিএইচপিতে যাই, অ্যান্ড আমরা আরেকটা ফাংশন বানাই। সো এই তো এটার মতোই তো, তাই না? সো এই যে এটা, এটাকে জাস্ট কপি করলাম। কপি করে হচ্ছে গিয়ে আমরা এটার নিচে আর একটা ওবি স্টার্ট নিয়ে আসলাম, এটার নিচে আবার এই ছোটো বাইরেও লয়ে এলাম, অ্যান্ড এটার মাঝখানে তো আমাদের কোডটা লিখতে হবে, তাই না? সো চলেন আমরা ওবি স্টার টু বি স্টার যে নিয়ে আসছি, ঠিক আছে, ভালো কথা। আমাদের তো কই, আমাদের ইয়েও নিয়ে আসতে হবে, যে এগুলো নিয়ে আসতে হবে, যদি এগুলো দরকার নেই। আমাদের মেন দরকার হচ্ছে কি এইগুলা, ওয়াইল্ড পোস্ট পর্যন্ত। সো ওয়াইল্ডটাও নিয়ে আসি চলেন। আচ্ছা ওয়াইল্ড নিয়ে আসি বলতে, আমরা যদি একটু দেখি এখানে ইন্ডেক্স ডট পিএইচপিতে, এই যে এইটা, এটা তো এই সেকশনের ভিতরেই মনে ছিল, তাই না? আচ্ছা চলেন এটা কপি করি, এটা কপি করে ফাংশন ডট পিএইচপিতে আমরা রাখি, যেখানে আমাদের রাখার কথা। হ্যাঁ আসছে তো ডি, আবার কি ডিপ। আচ্ছা তো এটা শেষ কোথায়? এটা শেষ নাই, এটা শেষ কোথায়? এটা তার মানে এই ডিপটা হয়তো এক্সট্রা এক্সট্রা আসছে, একটা দুইটা তিনটা। এই ডিপের শেষ কোথায়? এইটা। এই ডিপের শেষ কোথায়? এইটা। এই ডিপের শেষ কোথায়? এই ডিপের শেষ নাই, তার মানে তো কোথাও একটা ঝামেলা করছি। এই যে দেখছেন, অর্ধেক কপি করছি। আহ রে, জীবনে অর্ধেক অর্ধেক কইরা জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই, ওফ এটা প্যারা দেয়। আচ্ছা এইবার ঠিক আছে, তো আমাদের রিপিট হবে কোনটা? এটা, এখানে তো জাস্ট একটা পার্ট কাস্টম পোস্ট লেখা জাস্ট কই গেল। এখানে আরো আরো মোড়ে আরো থাকতে পারে না, আরো দু তিনটা থাকতে পারে না, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা লুপের ভিতরে নিব। তো লুপের ভিতরে নিব, কেমনে নিতে পারি? লুপের ভিতরে না নিল হয়, বাট নিব। আচ্ছা লুপের ভিতরে না নেই, যেহেতু একবারই আছে থাক। তো ওকে, তো চলুন শর্টকাট বানাই আগে। এই যে শর্টকাট, শর্টকাটের নামটা চেঞ্জ করে দিই, স্লাইডার শর্টকাট, এটার নাম দিই মনে করেন যে এটা কিসের শর্টকাট, ওয়েলকাম শর্টকাট, ওয়েলকাম শর্টকাট, এটা হয়ে যাবে ওয়েলকাম শর্টকাট। একটা জিনিস আমি জাস্ট টেস্ট করি, এটা কি স্লাইডারই আমি দিয়েছিলাম না স্লাইড দিয়েছিলাম? ও ওকে ওকে ওকে, এই জায়গায় একটু প্রবলেম হয়ে আছে। আমি একটু ওকে, কিছুক্ষণের জন্য, জাস্ট কিছুক্ষণের জন্য একটু কমেন্ট আউট করি, এই ছোট বাইরে একটু দেখতে চাই আমি। ও আচ্ছা, ছোট ভাই তো আবার ঝামেলা করতেছ। আচ্ছা ওরে, আমি কিছুক্ষণের জন্য কাটি, কাইটটা একটু রিলোড দিই এখানে, আর কেন জানি একটু সন্দেহ সন্দেহ লাগতেছে কোথায়। এবার দেখি তো কি অবস্থা। না স্লাইডার সে, আমি কি মনে করে স্লাইডার দিলাম, আবার স্লাইডার সে তো মাঝে মাঝে একটু পাকনামি করতে মন চায়, তো পাকনামি করি এই আর কি। ঠিক আছে, আচ্ছা তো যেটা করতেছিলাম এটা ছিল, তো এইখানে আমি হচ্ছে ওয়েলকাম শর্টকাট, ওয়েলকাম শর্টকাট, আর এটার নামটাও চেঞ্জ করে ওয়েলকাম শর্টকাটই হবে, এই তো। আচ্ছা আর ওয়াইল্ড লুপ তো মাস্ট চালাইতে হবে, ওয়াইল্ড লুপ চালাইতে হবে, আর হচ্ছে গিয়ে এটার জন্য একটা কাস্টম পোস্ট বানাইতে হবে। আচ্ছা তো আচ্ছা, আমরা এটারে শর্টকাটের আরেকটা ফাংশন আছে, ইয়া করে করে না শর্টকাটের ভিতরে যে অ্যাট্রিবিউট অ্যাড করে, এই যে এখানে যে অ্যাট্রিবিউট অ্যাড করে করে, ওই অ্যাট্রিবিউট অ্যাড করার মাধ্যমে করাই। এটার ভিতরে আমরা কাস্টম পোস্ট টোস্ট এগুলো না বানাই, জাস্ট একটা সেকশন তো বাদ দিই। তো কেমনে বানাই?
আমরা জানি, জানেন না নাকি ভুলে গেছেন? ভুলে গেলে সবার আছে। এখানে হচ্ছে গিয়া কি লিখতে হয় ফার্স্টেই, কি ভুলে গেছেন? এখানে যে দুইটা দিতে হয় যে অ্যাট্রিবিউট ATTS আরেকটা কি, আল্লাহ ভুলে খেয়ে গেছেন, খেলে খেয়ে ফেলছেন, ঝামেলা। আরেকটা অ্যারে আসলে, আচ্ছা এখানে ভাই অ্যারে টেরে বসে না বুঝছেন, এখানে জাস্ট বসবে হচ্ছে গিয়ে কন্টেন্ট। এই কন্টেন্টটা আবার জাস্ট এই যে এই কন্টেন্ট, এই যে এখানে যে বিশাল বড় কন্টেন্ট পেয়ের ভিতরে, এই কন্টেন্টেরই ইকো হবে। এখানে আপনি পিএচপি শুরু শেষ দিয়া জাস্ট ওই যে কন্টেন্ট এখানে লিখছেন ওই কন্টেন্টটারে এখানে ইকো করে দেন, আর বাকি জায়গায় অন্য কাজ হবে ওইটা দেখাইতেছ। আচ্ছা তো এখানে একটা ভ্যারিয়েবল নেন আপনি, মনে করেন ATTR নামে একটা ভ্যারিয়েবল নেবেন। এই ভ্যারিয়েবলটার ভিতরে বসবে হচ্ছে গিয়া শর্ট কোড, শর্ট কোড কি ATTS কি বুঝেন না? এইখানে আপনি যেটা লিখছেন যে ATTS, ATTS তো শর্ট কোডের জন্য দুইটা অ্যাট্রিবিউটের একটা, এখানে যে ভ্যারিয়েবলটা লিখছেন এইটাও এখানে দিবেন। অ্যান্ড দেন এইখানে হচ্ছে গিয়ে একটা অ্যারে ডিক্লাইন করবেন। এই অ্যারেতে আপনার কি কি দরকার, আপনার দরকার হচ্ছে মনে করেন যে টাইটেল, খালি টাইটেল আপনার দরকার, কি কই গেল, সাব টাইটেল, কন্টেন্ট, কন্টেন্ট অলরেডি অ্যাড করছি বাটন, সো টাইটেল, তারপরে দরকার হচ্ছে সাব টাইটেল, টাইটেল এই তো, তারপরে দরকার কি একটা লিঙ্ক, লিঙ্কে আপনি চাইলে এই ছোট ছোট্ট বন্ধুটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে গিয়া এখানে যে ATTR যেটা দেওয়া, মানে এই ফাংশনটা এখানে কল করবেন, মানে এই এই আর্গুমেন্টটা এখানে বসাবেন। আচ্ছা আমার এখানে একটা ফাংশনে ভুল আছে, সেটা হচ্ছে আমি সবচেয়ে বেটার হয় এটারে ATTR বানাই দিই, এটারে দিই ATTS, এটারও দিই ATTS, কারণ শর্টকোট ATTS হয়, শর্টকোট ATTR হয় না। আর এখানে যে নামটা এটা এখানে বসবে, এগুলো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে, আমার ভিডিও আরও লং হয়ে যাবে যদি আবার ফার্স্টে এক্সপ্লেন করি। শর্টকাটের যে পার্টটা আছে সেটা একবার দেখে আসেন, আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো এই তো গেল, সব ঠিক আছে, ওকে ফাইন। সো আমি কী কী পাইলাম, টাইটেল, সাব টাইটেল, লিঙ্ক। তো এবার আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট এখানে আসবো, পিএচপি। আরে ফার্স্টে আমার কি দরকার, টাইটেল, সো টাইটেল একটু ভুল আছে, এখানে বলতে হবে ইকো টাইটেল, তারপরে এটা কি হবে ইকো, বুঝতেই পারতেছেন, সাব টাইটেল, আর এটা তো কন্টেন্টই, আর এখানে কি বসবে ইকো লিঙ্ক, বাট এটা কাজ করবে না কেন, কারণ আপনি এক্সট্রাক্ট করেন নাই। আপনি যদি এক্সট্রাক্ট না করেন সেটা পুরাটা একটা ফাংশনে কনভার্ট হবে না, মানে এই পুরাটা, সরি ফাংশন বলে, পুরাটা একটা অ্যারেতে পরিণত হবে না, আপনাকে তো পুরোটাকে একটা অ্যারে বানাইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কী বলতে হবে, এক্সট্রাক্ট ATTS, মানে যে এটাকে আর কি, এটাকে আপনি পুরাটাকে একটা অ্যারে বানাই দিচ্ছেন, এইবার কিন্তু সে কাজ করবে। যদি একটা ইরর আমরা খাইলেও খাইতে পারি, সেক্ষেত্রে আমরা একটু লেট করে দেখি, না ইরর কিন্তু কোনো খাই নাই, তার মানে কিন্তু কাজ হয়েছে। চলেন এবার শর্টকাটগুলো বসাই দেখি। আচ্ছা ওকে, সো একটা ভুল বলছিলাম, এক্সট্রাক্ট করলে আসলে পুরাটা অ্যারে হয় না, পুরাটা একটা ভ্যারিয়েবল হয়ে যায়, এখানে পুরাটা একটা ভ্যারিয়েবল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো হ্যাঁ, সো চলেন এবার হচ্ছে গিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে কাজে, সরি ভ্যারিয়েবলটাকে বলে শর্টকাটটাকে কাজে লাগাই। শর্টকাটের নাম কি, ওয়েলকাম শর্টকাট, দুইটাই ওয়েলকাম, এটার ওয়েলকামস মানে, আচ্ছা দুইটা ওয়েলকাম, ডাজেন্ট ম্যাটার, কাজ করব। সো এখানে আসেন, ওয়েলকাম শর্টকাট, আচ্ছা
welcome shortcut shuru welcome shortcut shesh so majkhane ki 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 ache title so title apni ki diben title dilen je tor matha diya torei marum acha dilen tar pore ki ache arekta title subtitle subtitle era subtitle tore pidanol lega আর এই যে এখানে এখানে তো কন্টেন্ট বসবে তাই না মানে কন্টেন্ট বসবে বলতে কি এখানে দেখেন এই যে কন্টেন্ট যে সেকেন্ড অ্যাট্রিবিউটটা এটা আমরা কি করছি এটা কিন্তু আমরা সরি সেকেন্ড আর্গুমেন্টটা এটা কিন্তু আমরা এখানে বসাইছি সরাসরি তার মানে আমাকে এই মাসখানে যা লিখব শর্টকোডের মাসখানে যা লিখব তাই কিন্তু এইখানে বসবে কন্টেন্টের ভিতরে বসবে এই কারণে আমরা এটাকে সেকেন্ড আর্গুমেন্টের ভিতরে রাইখা সরাসরি ইকো করছি তো এটার ভিতরে আমি বসে আপাতত যে ধরেন আমি একটু লড এমে যাই এখান থেকে আমরা অনেক বড় কন্টেন্ট পাবো মনে করেন যে এটা অনেক কিছু অনেক আছে একসাথে এটা তো এটি কাইটা দেই কাইটা আবার এখানে ব্যাক করি কই 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 কাজ করতেছি আল্লাহ কাইটা লেছি না এই তো আপাতত লিংকটা বসাইলাম না আপডেট দিলাম এবার দেখি তোর মাথা দিয়া তরি মারুম এরা সাবটাইটেল তারপরে পিন্ডানোর লেখে এরা হ্যাশ দেওয়া আমরা এখানে চাইলে লিঙ্ক দিতে পারি মাতা মাতা আসছে পারবেন না শর্টকোট এগুলো কিন্তু অলরেডি আপনারা পারেন শিখাই ফেলছে আপনাদের অলরেডি এটা আপনাকে অবজেক্ট স্টার্টের আগে দিতে হবে না দিতে হবে সরি অবজেক্ট স্টার্ট পরে করবেন অবজেক্ট স্টার্ট করবেন তখনই যখন হচ্ছে কি আপনি এইচটিএমএল ফাইলটা লিখবেন এইচটিএমএল ফাইল শেষ হলে ওটা রিটার্ন করে দিবেন ক্লিন করে আবার এর আগে আপনাকে যা যা করা দরকার হ্যান হ্যান আপনি করে নেবেন এই আর কি ঠিক একটু মনে রাখবেন মনে রাখলে ভাই সোজা এটা কিন্তু আবার আরেকটা শর্টকাট এটার আবার ওটা লাগাইন না এটা হচ্ছে গিয়া ওয়েলকাম শর্টকাট আর ওটা হচ্ছে গিয়া স্লাইডার শর্টকাট ওয়েলকাম শর্টকাট আর এই যে ছোট্ট বন্ধু তিনি হচ্ছে আমাদের স্লাইডার শর্টকাট দেখছেন কত সোজা স্লাইডার হয়ে গেল এটা হয়ে গেল তারপরে কি কি আছে হোম পেজে এগুলো যদিও নেই কারণ হোম পেজ আমরা পুরোপুরি সাথে নেই সার্ভিস পারবেন করতে কী কী আছে সার্ভিস আছে ব্র্যান্ডিং আছে গ্রাফিক্স ডিজাইন ফিল্ম সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট মিডিয়া ডিজাইন কি পারবেন এটা করতে নাকি কঠিন অনেক দেখেন ভাই বলেন